গরুর মাংস আমরা সবাই বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছি কিন্তু কখনো কি ভাজি করে খেয়েছি আজকে আমি গরুর মাংস ভাজি করব আলু দিয়ে তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট কিউব করে এবারে গরুর মাংসটাকেও কিন্তু কিউব করে কেটে নিয়েছি চেষ্টা করবেন একই সাইজের কাটতে দেখতে ভালো লাগবে মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট এবারে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ এবং লবণ তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি ঢাকনা তুলে নেড়ে দেব এভাবে করে আমি মাংসটাকে কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ করে নিব এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন অনেক মজা হয় রুটি পরাটা পোলাও ভাত যা কিছু দিয়েই খান অনেক ভালো লাগবে আর অতিথি আপ্যায়নেও কিন্তু এটা আপনি রান্না করে নিতে পারেন মাংস সিদ্ধ হয়ে গেছে এবারে প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে আরও দিচ্ছি রসুন কুচি এবারে পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এই আলুটা আমি সুন্দরভাবে এই তেলে ভেজে নিচ্ছি বারবার নেড়ে আলুটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ তো আমি পাঁচ ছয় মিনিটের মতো আলুটাকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন লাইক কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া তারপরে ভালোভাবে এই মশলার সাথে আলুটাকে আরও কিছু সময় ভেজে নিচ্ছি এখানে আর পানি ইউজ করব না এটাকে ভেজে ভেজেই রান্না করে নিব যেহেতু ভাজি আমি যে মাংসটাকে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আলুর ভিতরে চুলার হিট লো মিডিয়ামে রেখে আমি এই মাংস এবং আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিব পনেরো মিনিট পনেরো মিনিট পরে এটা কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আর আমি প্রথমে শুকনো মরিচ ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়েছি আমার সবসময়ই মরিচ ভাজা থাকে মাঝে মাঝে ভর্তা করি সেই জন্য তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এটা ছিল ফাইনাল লুক ভীষণ মজার রেসিপি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ